बगुड़ा सिटी आइडियल मद्रासा मेधा मनने एक धाप एगिए। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে অনলাইন বাংলা বিষয়ের 13 নম্বর ক্লাসে আজকে আমন্ত্রণ। 13 নম্বর ক্লাসের টপিক নির্ধারণ করা হয়েছে পৃষ্ঠা নাম্বার 12। 12 পৃষ্ঠার আজকে আমরা শব্দার্থ, বাক্য গঠন আর প্রশ্ন উত্তর এই তিনটি টপিকে আজকের ক্লাস আমরা শেখার চেষ্টা করব। তাহলে এসো প্রথমে আমরা শব্দার্থে যাই। শব্দার্থ, শব্দার্থ লেখো, যেটা শব্দ থাকবে তোমাদেরকে কি করতে হবে, অর্থ লিখতে হবে। পরীক্ষার খাতায় ঠিক এই রকমই ঘর থাকবে, আর এই ঘরে তোমাদের শব্দ উঠানো থাকবে, এই শব্দগুলোর অর্থ তোমাদেরকে কি করতে হবে, লিখতে হবে। যেমন ধরো শব্দ থাকবে তোমাদের বইয়ে যে শব্দগুলো আছে, এবার আমরা সেগুলোই যাই। বিনা, বয়ে দীর্ঘই, মধ্য নয়ে আকার, বিনা। বিনা অর্থ আমরা লিখব বাদ্যযন্ত্র, বয়ে আকার আর দয়ে জফলা, বাদ্য বাদ্যযন্ত্র। এরপরেরটা ঢাকনা, ঢেকে রাখার পাত্র, ঢয়ে আকারে ঢা আর ক ঢাক, যন্ত্র নয় আকারে না, ঢাকনা। এই ঢাকনা অর্থ ঢেকে, ঢয়ে এখানে ঢেক, এখানে কে, ঢেকে, রয়ে আকারে রা, ক্ষয়ে আকারে খা আর র রাখার। এবার আমরা লিখব পাত্র, ঢাকনা হচ্ছে ঢেকে রাখার পাত্র, পয়ে আকার আর তয়ে র ফলা, পাত্র। ঢাকনা অর্থ ঢেকে রাখার পাত্র। এরপরের যে শব্দটা থলে, থলে অর্থ আমরা লিখব কি, ঝুলি, থলে, থলে, থলে অর্থ ঝুলি, ঝয়ে হুঁসুকা, রসকারে ঝু, লয়ে রসইকারে লি, ঝুলি, থলে অর্থ ঝুলি। বর্ণ, ব আর মূর্ধন্য ণয় রে, বর্ণ অর্থ অক্ষর, স্বরে যুক্ত খ আর র, অক্ষর। বর্ণ শব্দের অর্থ অক্ষর আর থলে শব্দের অর্থ ঝুলি। এবার তিমি, তিমি কিন্তু সমুদ্রের মাছ, তয়ে রসইকারে তি, ময়ে রসইকারে মি, তিমি, তিমি সমুদ্রের মাছ, দন্ত স, ময়ে রসকারে মু, দয়ে রফলা একার আর র, সমুদ্রের। এবার আমরা মাছ লিখব, ময়ে আকারে মা আর স, মাস। এই ছিল আমাদের শব্দার্থ। শব্দার্থগুলো কিভাবে থাকবে, শব্দ তোলা থাকবে আর পাশে ঘরে জায়গা থাকবে, সেই ঘরে তোমাদেরকে কি করতে হবে, ওই শব্দগুলোর অর্থ লিখতে হবে। যেমন এখানে বিনা লেখা থাকবে তোমাদেরকে ফাঁকা ঘরে, বিনার অর্থ বাদ্যযন্ত্র লিখতে হবে। ঢাকনা ঢেকে রাখার পাত্র, থলে ঝুলি, বর্ণ অক্ষর, তিমি সমুদ্রের মাছ। আবারও পড়ছি শব্দার্থ, তোমরা সবাই পড়তে পারো আমার সঙ্গে। বিনা বাদ্যযন্ত্র, ঢাকনা অর্থ ঢেকে রাখার পাত্র, থলে অর্থ ঝুলি, বর্ণ অর্থ অক্ষর, তিমি অর্থ সমুদ্রের মাছ।
এবার আমরা যাব বাক্য গঠনে। বাক্য গঠন ক খ গ তিনটি আছে। বাক্য গঠন বয়ে আকার পয়ে জ ফলা বাক্য গ ঠ আর মূর্ধন্য বাক্য গঠন। বাক্য গঠন ক নাম্বার আমরা লিখব প্রথমে। ক নাম্বারে আছে ডিম। ডিম খেলে শক্তি পায়। ডিম সেইখানে ডি আর ম ডিম। এবার লিখবো আমরা বাক্য ড্রয়ের সেইখানে ডি আর ম ডিম খেলে ফয়ে একা লয়ে একা খেলে শক্তি তার স আর কয়ে তয়ে রসই শক্তি পয়ে আকার আর রসই পায়। ডিম খেলে শক্তি পায়। অথবা তুমি লিখতে পারো আমি ডিম খাই সরেয়া ময়ের সেইখানে নি আমি ড্রয়ের সেইখানে ডি আর ম ডিম হয়ে আকারে খা আর রসই খাই। এটা সহজ আছে যার যেটা পছন্দ। শব্দ বাক্য গঠন করো ডিম থাকলো তাহলে বইয়ে আছে ডিম খেলে শক্তি পায়। আর যদি তুমি বই একটা না লেখো তোমার কাছে সহজ ডিম আছে তুমি লিখলে আমি ডিম খাই হবে। এরপর একটা হরিণ খ নাম্বার। খ নাম্বার একটা হরিণ হ রয় রসইকারে নি আর মূর্ধন্য হরিণ। এই হরিণ দিয়ে বাক্য গঠন করতে হবে। হরিণ বনে থাকে হ রয় রসইকারে নি আর মূর্ধন্য হরিণ ব দন্ত ন একারে নে বনে থয়ে আকারে থা ক একারে কে থাকে। এটা একটা। আবার আর একটু সহজ একটা করে দিচ্ছি সেটাও লিখতে পারো। যেমন হরিণ কি করে পাতা খায় হ রয় রস একারে নি আর মধ্য ন হরিণ পাতা পয়ে আকারে পা তয়ে আকারে তা পাতা ক্ষয়ে আকারে খা আর কণ্ঠস্ত খায়। তোমাদের যার যেটা পছন্দ লিখতে পারো। কেউ যদি লেখো হরিণ দিয়ে বাক্য গঠনে হরিণ বনে থাকে হবে। কেউ যদি লেখো হরিণ পাতা খায় তাহলে সেটাও হবে। দুই দুইটা করে বাক্য গঠন আমরা শিখলাম। আমাদের প্রয়োজনে যেটা মনে রাখার মতো বা সহজ হবে সেটা আমরা লিখব। এরপরে গ নাম্বার। গ নাম্বারে বলা হয়েছে তবলা। রানা তবলা বাজায় ত আর ব তব লয় আকারে লা তবলা দিয়ে বাক্য গঠন। রানা রয় আকারে রা দন্ত নয় আকারে না রানা একটা বালকের নাম। এরপরে তবলা লিখব ত আর ব তব লয় আকারে লা তবলা। এবার লেখো বাজায় বয় আকারে বা বর্গীয় জয় আকারে যা আর অন্তস্থ অ বাজায় রানা তবলা বাজায়। অথবা তুমি লিখতে পারো তবলা একটি বাদ্যযন্ত্র। এটা কঠিন হবে এটাই সহজ আছে। রানা তবলা বাজায়। আজকের 13 নম্বর ক্লাসের শুরুতে আমরা শব্দার্থ গুলো শিখেছি। 2 নম্বরে এসে শিখলাম বাক্য গঠন। এবার 3 নম্বরে যাব প্রশ্ন উত্তরে। শব্দ অর্থ বিনা বাদ্যযন্ত্র ঢাকনা ঢেকে রাখার পাত্র থলে ঝুলি বর্ণ অক্ষর তিমি সমুদ্রের মাছ। বাক্য গঠন শিখেছি ডিম ডিম খেলে শক্তি পায় অথবা আমি ডিম খাই। খ নাম্বারে হরিণ হরিণ বনে থাকে অথবা হরিণ পাতা খায়। আর গ নাম্বার তবলা রানা তবলা বাজায়। এবার এসো আমরা প্রশ্ন উত্তরে যাব 3 নাম্বার। 1 নাম্বার করা হয়েছে শব্দ অর্থ। 2 নাম্বার করা বা শেখা হলো বাক্য গঠন। 3 নাম্বারে যাব আমরা প্রশ্ন উত্তর। 3 নম্বরে 3টি প্রশ্ন আছে। ক নাম্বার ডাবে কি থাকে। ক নাম্বার ডাবে
की থাকে ডাবে কি থাকে এরকম ঘর করা থাকবে সেই ঘরের মধ্যে তোমাকে উত্তর লিখতে হবে উত্তর ডাবে দয়া করে ডা ভয় করে বে ডাবে কি রেখানে থাকে লিখবো আমরা থয়ে আকারে থাক এখানে কে থাকে মিষ্টি মায়ের শিকার আর মধ্যম সহায়ক পায়ের শিকার মিষ্টি পানি পয়ে আকার মধ্যম নয় রসিকা পানি ডাবে থাকে মিষ্টি পানি এবার এসো খ নাম্বার প্রশ্ন খ নাম্বার প্রশ্নে বলা হয়েছে আমাদের রাজধানী কোথায় আমাদের সরে আ ময় আকারে মা দয় একারে দে আর আমাদের নয় আকার আর বর্গীয় জ রাজ ভয় আকারে ধা দন্ত নয় রস একারে নি রাজধানী কোথায় আমাদের রাজধানী কোথায় কয় ওকারে কো থয় আকারে থা আর অন্তস্থ অ কোথায় আমাদের রাজধানী কোথায় এইরকম ঘর থাকবে আর সেই ঘরের মধ্যে তোমাকে উত্তর লিখতে হবে উত্তর আমাদের রাজধানী ঢাকা সরে আ ময়া আকারের মা দ একারের দে আর র আমাদের এখন রাজধানী এখানে আসি ওটা দেখে লিখবে রয়া আকার আর বর্গীয় জ রাজ ভয়ে আকার আর দন্ত নয় দীর্ঘ রাজধানী ঢাকায় ঢয়ে আকারে ঢা কয়ে আকারে কা আর অন্তস্থ অ যেহেতু কোথায় বলা হয়েছে আমাদের রাজধানী কোথায় আমাদের রাজধানী ঢাকা বা ঢাকা আমাদের রাজধানী এটা গেল দুই নাম্বার খ নাম্বার গ নাম্বার থালা ভরা কি আছে গ নাম্বার প্রশ্ন থালা ভরা কি আছে খালা ভরা কি আছে এটা প্রশ্ন আর নিচে এরকম ঘর থাকবে সেই ঘরে তোমাকে উত্তর লিখতে হবে খালা ভরা ফল আছে থয়ে আকারে থা লয়ে আকারে লা খালা ভর হয়ে আকারে লা ভরা কি রেখানে ফল ফ আর ল ফল এরপরে আছে সরে আ স এখানে সে আছে একটু চেষ্টা করলে তোমাদের জন্য খুব সহজ হবে আশা করি তোমরা সবাই বাসায় এটা বারবার করে পড়বে এবং চেষ্টা করবে লেখার ডাবে কি থাকে ডাবে থাকে মিষ্টি পানি আমাদের রাজধানী কোথায় আমাদের রাজধানী ঢাকায় থালা ভরা কি আছে থালা ভরা ফল আছে আজ এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ Thank you.